হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি হচ্ছে আমার ফ্রিজ ক্লিনিং করা দেখাবো আজকে, কিভাবে আমি জর্জলদি আমার এই ছোট্ট ফ্রিজটাকে ক্লিন করি এবং অর্গানাইজেশন করি। তো সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আমার মতো যাদের ছোট ফ্রিজ তারা কিভাবে এটাকে অর্গানাইজেশন করতে পারবেন, তো সেটাও আজকে ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো চলুন দেখে না যাক। প্রথমে এখানে আমি ফ্রিজে যা যা ছিল সব কিছু বের করে নিয়েছি। তারপরে এখান থেকে আমি যে পেপারগুলো বিছিয়ে রেখেছিলাম সেগুলোকে তুলে নিচ্ছি, তারপর বরফটাকে ক্লিন করে নিব। তো সবার ঘরে কিন্তু খুব বড় সেই সাইড বাই সাইড এসব বা বড় যেগুলো হয় 20 সেফটি 18 সেফটি এই টাইপের বড় ফ্রিজ কিন্তু সবার ঘরে থাকে না। তো দেখা যায় যে যারা সিঙ্গেল ফ্যামিলি বা ছোটো ফ্যামিলি তাদের কিন্তু ঘরে ম্যাক্সিমামই ছোটো ফ্রিজ থাকে। তো এই ছোটো ফ্রিজটাকে কীভাবে আমরা অর্গানাইজেশন করতে পারি সেটাই আজকে শেয়ার করব। তো দেখা যায় যে এটাতে স্পেস অনেক কম থাকে, আর যদি আগের ফ্রিজ হয় তাহলে তো কথাই নেই, স্পেস অনেক কম আগের ফ্রিজগুলোর। আর বর্তমান যেগুলো এখন রিসেন্ট 2-3 বছর হলো আপডেট হয়েছে, ওই ফ্রিজগুলোর স্পেস কিন্তু অনেক বেশি, বডির সাইডের স্পেসটা অনেক বেশি, বডি কম আর ভিতরের স্পেসটা অনেক বেশি থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সব কিছু বের করে নিয়েছি। তো সব কিছু বের করে একটা সাইডে রেখেছি, এখন বাকিটাকে ক্লিন করার পরে আপনাদেরকে অর্গানাইজেশনটা শেয়ার করব। তো আগে প্রথমে বরফগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, বরফগুলো ছাড়িয়ে তারপর হচ্ছে যে কীভাবে ক্লিন করছি সেটাও শেয়ার করব। আগে বরফগুলো ছাড়িয়ে নিই। তো এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো কিন্তু বরফ আমি সব সাইড থেকে ঝাড়িয়ে নিয়েছি, এখন সেগুলোকে ফেলে দিব। আর অন্যদিকে আমি একটা ক্লিনজার রেডি করে নিয়েছি যেটাতে আমি ফ্রিজটা ক্লিন করব। এখানে আমি একটু কুসুম গরম পানির সাথে লেবুর রস আর হচ্ছে ভীম লিকুইড দিয়ে একটা মিশ্রণ তৈরি করেছি। এটা দিয়ে এখন আমি একটা সফট কাপড় দিয়ে ফ্রিজটার ভিতরটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিব। আর লেবুর রস দেওয়ার ফলে কিন্তু ফ্রিজের যে একটা বাজে গন্ধ থাকে মাছ মাংস রাখার কারণে, সেই গন্ধটা, উগ্র গন্ধটা কিন্তু চলে যাবে, আর সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে ফ্রিজ থেকে, খাবারও ফ্রেশ থাকবে। তো এভাবে করে আমি একটা কাপড় দিয়ে খুব ভালোভাবে চারদিকটাও ক্লিন করে নিব। তো যখন আমার ক্লিন করা হয়ে যাবে তখন একটা শুকনো কাপড়ের সাহায্যে আমি ভিতরের সাইড সব সাইড আবার খুব ভালোভাবে মুছে নিব। তো এখন কিন্তু আমি পুরোটাই ভিজা কাপড় দিয়ে মুছে নিয়েছি ক্লিনজারটা দিয়ে, এখন হচ্ছে একটা শুকনো কাপড় ইউজ করব এখানে। তো একটা সুতি কাপড়ের সাহায্যে, সফট সুতি কাপড়ের সাহায্যে এখন আমি সম্পূর্ণটাকে মুছে নিচ্ছি। আর আমার ফ্রিজের নিচে দেখতে পাচ্ছেন একটা স্পট পড়ে গিয়েছে, এটা হচ্ছে যে আমার যেহেতু ফ্রিজে অনেক বরফ জমে, যার জন্য দেখা যায় বরফ থেকে তাড়াহুড়ো করে কোনো জিনিস তুলতে গেলে ধারালো কিছু দিয়ে তুলতে যেয়ে আসলে স্পটটা হয়েছে। তো এখন হচ্ছে যে সম্পূর্ণটা ক্লিন করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা চকচকে ঝকঝকে হয়েছে। ভিডিওতে কীরকম দেখা যাচ্ছে আমি জানি না, কিন্তু অরিজিনালি এটা অনেক ভালো ক্লিন হয়, আপনারা এভাবে ট্রাই করে দেখবেন বাসায়। তো তারপরে আমি তাকগুলোকে খুব ভালোভাবে ক্লিন করে মুছে নিয়েছি, এখন দিয়ে দিলাম। এখন আমার যে ফ্রোজেন জিনিসপত্রগুলো আমি বাইরে রেখেছিলাম সেটাকে অর্গানাইজেশন করে দেখাবো। তার আগে আমার আরেকটা কাজ বাকি আছে এখানে, আমি এখানে যে স্যালসিট পেপারগুলো আছে তো সেই স্যালসেট পেপারগুলো নিয়ে নিব। এটা আমরা যে কোনো মেডিসিনের দোকানে পেয়ে যেতে পারি, বললেই দিয়ে দিবে বা টাকা দিয়েও কিনে নিতে পারেন, বা চাইলে আপনারা মোটা যে কোনো কাগজ এখানে ইউজ করতে পারেন। তো এখন দিয়ে নিচ্ছে, তাহলে দেখা যাবে যে আমরা মাছ মাংস রাখার ফলে যে রক্ত বা পানিটা পড়ে সেটা কিন্তু নিচে পড়ে গড়ায় পড়বে না আর নোংরা হয়ে যাবে না, পরিষ্কার থাকবে ফ্রিজটা। তো এখন হচ্ছে উপরে তাকে আমি মাংসগুলোকে রাখছি, মাংস রিলেটেড যে যা কিছু আছে সেগুলো উপরে তাকে রাখি আমি। তো এ পর্যায়ে বলে নিই, এই সেলসেটগুলো দেওয়ার ফলে কিন্তু একটা লাভ হচ্ছে যে আপনার ফ্রিজটা খুব কম নোংরা হবে। আর যেহেতু এখানে আমার ফ্রিজটা খুব ছোট, তো বক্স হিসেবে রাখলে কিন্তু রাখাই যায়, যাদের বড় ফ্রিজ তারা কিন্তু বক্স আকারে রাখে, দেখা যায় ফ্রিজ কম নোংরা হয়। কিন্তু আমাদের বক্স আকারে রাখলে কিন্তু ফ্রিজের স্পেস ছোট হওয়ার কারণে বেশি জিনিস রাখা যায় না, যার জন্য পলি ব্যাগে রাখতে হয়। আর আমি একটু আগে যে মোটা প্যাকেটগুলো দেখিয়েছি, বিস্কিট হোক বা যে কোনো টাইপের মোটা প্যাকেটগুলো, টস বিস্কিট প্যাকেট, এই টাইপের প্যাকেটগুলোকে আপনার ফেলে দিবেন না। এগুলোর মধ্যে জিনিস সংরক্ষণ করলে সুন্দরভাবে ভাঁজ বসিয়ে কিন্তু ফ্রিজে রাখলে অনেক জায়গা কম লাগে। আপনার এই টিপসটা ফলো করতে পারেন, খুব কাজে আসবে।
তো আমি ম্যাক্সিমাম কিন্তু ওগুলোতে রাখার চেষ্টা করি, বা প্রিন্স বাজারের যে মোটা ব্যাগগুলো আসে সেগুলোতে রাখার চেষ্টা করি। তো উপরে থাকে আমি মাংস আইটেমগুলো রেখে দিয়েছি, এখন নিচে থাকে আমি জাস্ট যা মাছ আছে ছোটো ছোটো বড়ো সব মাছগুলো আমি আমার সাইজ মতো রেখে দিচ্ছি, কারণ আমি যেহেতু গুছিয়ে রাখছি সো আমি জানবো কোনটা কোথায় রেখেছি। তো আপনারা এইভাবে করে রাখতে পারেন, খুবই ইজিলি আপনারা আপনাদের জিনিসগুলোকে পেয়ে যাবেন। তো এভাবে করে আসলে আমি সবসময় আমার ফ্রিজটাকে আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। তো এখানে ধনে পাতাগুলো ফ্রোজেন করে রেখেছিলাম, সেগুলো জিফ্লক ব্যাগে, তো ওইটা সংরক্ষণ করে রাখছি, তো ওইটাও রেখে দিলাম। আর এখানে টমেটো রেখেছি শপিং ব্যাগে, টমেটো সংরক্ষণ করে, তো এখন সেটাও রাখছি। এটা আমি ওকে আমার মাছ মাংসের বাইরে যেগুলো প্রয়োজন ডিবে রাখার জন্য সেগুলো আমি সবসময় নিচের থেকে রাখি। তো এখানে আমি হুইপ ক্রিমটাও রেখে দিলাম। তো মাছ মাংস ছাড়া যা যা কিছু আছে আমি নিচে রাখছি। আমি এখানে ছোলা সিদ্ধ করে রেখেছি, তো সেটাও রেখে দিলাম। আর কয়েকদিন আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছি আমার ফ্রিজ পুরো হাউসফুল ছিল, যার জন্য হচ্ছে যে আমি ছোলাটাকে ছোটো ছোটো প্যাকেট করতে পারিনি, একসাথে রেখে দিতে হয়েছে। তো এবার এগুলোকে বাইরে রেখে ছোটো ছোটো প্যাকেট করে নেব। তো আমার ডিপ কিন্তু ডান, আমি ডিপের প্রতি কীভাবে ক্লিন করলাম ডিপটাকে এবং অর্গানাইজেশন করলাম সেটা তো শেয়ার করে ফেলছি, এখন নর্মালটাকে কীভাবে ক্লিন করবো সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এখানে প্রথমত আমি যে জারগুলো সাইড দিয়ে রাখি, যেহেতু স্পেস ছোটো যার জন্য আমি বেশি কিছু রাখতে পারি না নর্মালে, তো সাইড দিয়ে আমি জাস্ট সসেস, তারপর হচ্ছে সয়া সস, এগুলোই সাইড দিয়ে রাখি। আর হচ্ছে সবজি রেখেছি, আরও টুকিটাকি জিনিস এগুলো বের করে নিচ্ছি। তো এখানে আমি ক্লিনজারটা একটা স্প্রে বোতলে ঢুকিয়ে এখন স্প্রে করে দিচ্ছি, দিয়ে আমি এটাকে খুব যে সফট কাপড়টা দিয়ে আমি ডিপটাকে ক্লিন করেছি সেটা ভালোভাবে ক্লিন করে সেমভাবে আমি নর্মালটাকেও ক্লিন করে নেব। তো আমার প্রায় ক্লিন করে নেওয়া ডান, দেখে দেখে বুঝতে পারতেছেন কতটা ক্লিন হয়েছে চারদিকটা। তো ভিডিওটা হয়তো অতটা বোঝা না গেলেও খুবই ভালো ক্লিন হয়েছে এবং লেবুর একটা খুব ভালো সুঘ্রাণ পাচ্ছি। তো চারদিকটা খুব ভালোভাবে ক্লিন করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার পিছন সাইডে ফ্রিজের পিছনে একটা দাগ পড়ে গেছে। তো এই দাগটা আসলে আমি অনেক ট্রাই করেছি উঠানোর জন্য, কিন্তু আসলে উঠাতে পারিনি। তো আপনাদের কাছে যদি কোনো টিপস থাকে অবশ্যই সেটা আমাকে বলবেন, যে ওই দাগটা আমি কীভাবে উঠাতে পারি, আমি অনেক ট্রাই করেছি উঠে না, লালচে লালচে হয়ে আছে। তো সেটা যদি আপনাদের কাছে কোনো টিপস থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন। তো এখন সাইডগুলোকে ক্লিন করে নেব। আর ফ্রিজকে অলরেডি আমি অন করে দিয়েছি, কারণ আমার ফ্রোজেন আইটেমগুলো অনেকক্ষণ বাইরে আছে, ফ্রিজের লাইনও অনেকক্ষণ বন্ধ ছিল, যার জন্য আমি ফুল ভোল্টেজে এখন ফ্রিজটাকে অন করে দিয়েছি। দেওয়ার পরে এখন আমি সব কিছু ক্লিন করে নিয়েছি, নর্মাল ফ্রিজের বক্স সাইডের তাকগুলো সব কিছু ক্লিন করে এখন আমি এখানে গুছিয়ে নিচ্ছি। তো আশা করছি আজকের এই আমার ফ্রিজ অর্গানাইজেশন এবং ক্লিনিং ভিডিওটা আপনাদের ভালো লাগবে, উপকারে আসবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আপনাদের নিজের লাইফেও এই টিপসগুলো আপনারা প্রয়োগ করতে পারেন। আর আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু নর্মালটাও খুব ভালোভাবে গুছিয়ে নিয়েছি, এবং এখানে আমি মোটা সেলসেট পেপারটা ইউজ করেছি যেন তাকগুলো খুব বেশি ময়লা না হয়ে যায়। আর এখন যেহেতু লকডাউন পড়ে যাচ্ছে, তো তার আগে কিছু ভেজিটেবল এনে রাখতে হবে নর্মাল ফ্রিজে, যার জন্য আজকে ফ্রিজটাকে ক্লিন করে ফেললাম। আর যেন বাজারগুলো করলে যেন পারফেক্টলি অর্গানাইজেশন করতে পারি, এজন্য আমি আগে থেকে সব কিছু ক্লিন করে রাখছি। আর আর দুদিন পরেই তো রমজান শুরু হয়ে যাচ্ছে, তো রমজানে আসলে কাজটাকে একটু হালকা করার জন্য আজকে ফ্রিজটাকে ক্লিন করে নিলাম। তো আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই এটা আমাকে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আমার নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।